সকালে শুনবেন, চার ভাই বৈকুণ্ঠে গেল নারায়ণের সঙ্গে দেখা করবার জন্য। নারায়ণের সঙ্গে যখন দেখা করতে গেল, তখন সেই নারায়ণের দ্বারের দ্বারই ছিল জয় আর বিজয়। সংক্ষিপ্ত কাই কথা বলছেন কেন আপনারা? সেই দ্বারের দ্বারই ছিল জয় আর বিজয়। সেই জয় আর বিজয় তারা তখন এই সনক সনন্দ সনাতন সনত কুমার এরা চার ভাই, এরা ব্রহ্মার মানস পুত্র, এরা সর্বদাই অনন্ত কোটিকাল এদের বয়স হচ্ছে 5 বছরের বালকের মতো, হাইটটাও 5 বছরের বালকের মতো, এবং এরা দিগম্বর মানে উলঙ্গ। কথাটি বোঝা গেল? কিন্তু এরা ব্রহ্মার মানস পুত্র, সৃষ্টির প্রথমেই এদের জন্ম, কিন্তু সবাই জন্ম হয়ে বুড়া হয়ে যাবে, কিন্তু এরা সেই চার ভাই সব সময় কি ওই চিরকুমার। এই জন্য বলা হয় এদেরকে কুমার বলা হয়। হ্যাঁ, এই যে অপরাধের কথা বলা হয় না, দ্বাদশ মহাজনের নাম লিখেছেন আপনারা, দ্বাদশ মহাজনের নাম মনে আছে? কে কে বলেন, তুমি বলো দ্বাদশ মহাজনের নাম লিখেছিলুম, করবো মনে করেছিলুম। হ্যাঁ, প্রথম থেকে কি আছে, প্রথম থেকে বলো, হাত গুনে গুনে বলো দ্বাদশ মহাজনের নাম। প্রথম আমি একটা বলে দিই, ব্রহ্মা। হ্যাঁ, নারদ, হ্যাঁ, যে সিরিয়ালটা আমি শিখেছিলাম সিরিয়ালটা মনে নেই, তুমি বলছো ঠিক আছে, কিন্তু ওলট পালট হয়ে যাচ্ছে, সিরিয়ালটা হলে ভালো হয়। সিরিয়াল সমেত কে বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দনা বল, বলো বলো। হ্যাঁ দাঁড়াও, আগে সিরিয়ালটা শোনো, বলো ওখানে বলো। হ্যাঁ যমরাজ, দাও সব ভালো ভাবে কাজ দাও, হয়েছে। ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপি জম জন যমরাজ জন মহারাজ ভীষ্মদেব সুখদেব প্রহ্লাদ মহারাজ বলি মহারাজ ভীষ্মদেব সুখদেব, সব উল্টো ভালো হয়ে গেছে, দাও গোবিন্দবাবুর কাছে দাও, বলো দেখি। ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপি সুখদেব গোস্বামী ভীষ্মদেব, হ্যাঁ এবারে তাহলে দেখো তোমাদের কত করে শেখানো হয়েছে, কিন্তু তোমরা প্রত্যেকদিন বলেছিলাম যে বিছানা থেকে নামার আগে এই নামটা উচ্চারণ করে, দ্বাদশ মহাজনের নাম উচ্চারণ করে বিছানা থেকে নিচে পা রাখতে বলেছিলাম, বলেছিলাম বলবে, বলো। প্রহ্লাদ মহারাজা, বলি মহারাজা, যম রাজা আর জনক রাজা, কিন্তু তুমি একটা মাঝখানে বড় ভুল বলেছো, সুখদেব ব্যাসদেব বলেছো, সুখদেব ভীষ্মদেব। হ্যাঁ, যাই হোক, তোমরা এই যে আবার ঝালাই হয়ে গেল আজকে, তাহলে দ্বাদশ মহাজনের নাম আবার প্র্যাকটিস করতে হবে। অনেকদিন আগে চার্জ দেওয়া ছিল ব্যাটারি, দিন কত করেছিল লিখেছিল, আবার সব ভুলেছে। তাহলে চন্দনাও লাইন গুলোলে, সবাই লাইন গুলোলো, লাইন গুলো নাকি কী করেছো, লাইন গুলিয়েছে। হ্যাঁ, কুমার কপিলটা উল্টে তো দিয়েইছ, হ্যাঁ, আর রাজাদের নামটা একটু ওলট পালট করেছো, এইরকমভাবে মানে পুরো সিরিয়ালটা। আর তা অনেক চিন্তা করে তোমার বলতে হয়েছে, মানে মুখস্থটা ছিল বটে, কোনো রকম পুরনো বিদ্যে ঝেড়েছো, কিন্তু কষ্ট করে, তাই না? তাহলে পরিষ্কার পরিষ্কার কি কি ছিল, বারবার এরকম ভাগ করে দিয়েছিলাম, ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপিল, ছটা সুখদেব ভীষ্মদেব, আর চারটে রাজাকে সবসময় পিছনে রাখতে বলেছিলাম, প্রহ্লাদ মহারাজ বলি মহারাজ জনক মহারাজ যমরাজ, চারটে রাজাকে পিছনে রাখতে বলেছিলাম। এইটা এত সহজ সরল আর কোথাও কোনো পাবেন, এই রকমের পরে যদি মনে রাখতে না পারি, 12টাকে 3টে ভাগ করেছি, প্রথমে 6টা ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপিল, 6টা হয়ে গেল, তাহলে বাকি থাকে 6টা, 6টার মধ্যে 2টো দেব একদিকে রাখবো, সুখদেব ভীষ্মদেব, 2টো দেব তারপরে থাক, তারপরে 4টে রাজা যাক, প্রহ্লাদ বলি জনক যম, 4টে রাজা, প্রহ্লাদ মহারাজা বলি মহারাজা জনক মহারাজা যম রাজা, 4টে রাজা পিছনে থাক, তাহলে এই তো 6টা আর 2টো দেব 8টা,
আর চারটে রাজা। এই সোজা জিনিসটা খালি গুলায় খালি গুলায়। চলুন তাহলে এইবার চলুন আমরা চলে যাই কোথায়, যেখানে গল্প বলবার জন্য এসেছিলাম। এই কুমার এদেরকে দ্বাদশ মহাজনে এদেরকে কি নামে পরিচিত? দ্বাদশ মহাজন এরা কি নামে পরিচিত? কুমার। কোনো সাউন্ড করবে না কেউ, কিন্তু যদি সাউন্ড হয় তাহলে তুমি বালতি নিয়ে এখন ফিরে যেতে হবে তোমার, আমি পাঠ বন্ধ করে দেবো এখানে। সবাই একদম চুপচাপ এদিকে তাকিয়ে থাকো, ও অনায়াসে আসবে, জল চাইতে হবে না, পাইপের দ্বারা চলে আসবে কোনো রকম। এখন তাদেরকে দ্বাদশ মহাজনের, এরা কোন মহাজন? কুমার। এরা কি? কুমার। এদের কুমার বলা হয় কেন? অনন্ত কোটিকাল এরা কুমারের মতো দেখতে। হ্যাঁ, এরা ব্রহ্মার মানস পুত্র, সর্বদাই এদের বয়স দেখতে পাঁচ বছরের মতো, কিন্তু সকলের থেকে বড়। হ্যাঁ, এরা সকলের থেকে রাজাগুলোর কথা বলা হলো, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চার ভাইয়ের কথা হচ্ছে। এই চার ভাইকে দ্বাদশ মহাজনে কুমার বলে বলা হয়। তো এরা একসময় বৈকুণ্ঠে গেল ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। তো সাক্ষাৎ করবার জন্য যখন নারায়ণের বৈকুণ্ঠের দ্বারে পৌঁছেছে, তখন দ্বারের দাঁড়ি জয় আর বিজয় তারা দাঁড়িয়েছিল। তারা বলল যে কি ব্যাপার, কোথায় যাবে? বলছে আমরা নারায়ণের সঙ্গে দেখা করব। বলছে এই তোমরা এই ল্যান্ড হয়ে আর এই বৈকুণ্ঠে এসেছো, এই অবস্থায় তোমরা ভগবান নারায়ণের কাছে যাবে? কখনো নয়, আমরা দ্বার ছাড়ব না, তোমরা ফিরে যাও এখান থেকে। তখন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার চিন্তা করছে কি সর্বনাশ। বৈকুণ্ঠ এনার নাম, এই জায়গার নাম হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠা থাকার কথা নয়। আর এরা আমাদের দেহ দেখে দেহ দর্শন করছে, মানে এতে তো কুণ্ঠা রয়ে গেল, এরা তো বৈকুণ্ঠে বাস করবার যোগ্যই নয়। সঙ্গে সঙ্গে ভালো করে দেখুন, এরা তো বৈকুণ্ঠে বাস করবার যোগ্য নয়। তখন অভিশাপ দিয়ে দিল, যাও তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নয়, তোমাদের এখন দেহ দর্শন যায়নি, তোমাদের প্রাকৃত দর্শন এখন যায়নি, এই অবস্থায় তোমাদের এখানে থাকার দরকার নেই, তোমরা মর্ত্যভূমিতে অসুর হয়ে জন্মগ্রহণ করো। যেই না এইরকম অভিশাপ দিয়েছে, ওদিকে সঙ্গে সঙ্গে ভক্তের ভগবান, ভক্তের ভগবান সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে সর্বনাশ। আমার ভক্তে ভক্তে সংঘর্ষ পেয়ে দেখেছে, দেখুন ভগবান কীরকম ছুটতে আছে। যদি দুটো বাবা মার দুটো ছেলে যদি সামনে দৌড়ে মারামারি আরম্ভ করে, কথা কাটাকাটি গালাগালি করে, তার বাবা মার সামনে দাঁড়িয়ে থাকে, চুপ থাকবে, কি করবে? ছুটে আসবে, কাজ ফেলে থুয়ে যদি হাত ব্যস্ত থাকে তবু ছুটে আসবে না? আসবে না, ছুটে আসবে, এসে কি করবে? দুজনকার ছাড়াবে, যাতে কেউ কারোর না মেরে বসে, কেউ কারোর না খেমচে নাই, কেউ কারোর না জানো কিছু বলে, তাড়াতাড়ি থাকাতে আসে, ঠিক না ভুল? ভগবান ছিল যে দ্বারে আটকাছে, তার উপরে আরও সাতখানা দ্বার আছে, তার ভিতরে ভগবান নারায়ণ রয়েছে। হ্যাঁ, কিন্তু ভগবান অন্তর্যামী জানতে পেরেছে আমার ভক্ত, হ্যাঁ, কুমার, কুমার দ্বয়, কুমার চতুষ্ষণ তারা এসেছে, তারা ছুটে এসেছে। ভগবান তখন দৃশ্যটা দেখুন ভালো করে, ভগবান তখন এত জোরে ছুটে আসছে সিংহাসন থেকে, লক্ষ্মীদেবী অবাক হয়ে গেছে যে প্রভু তুমি এত জোরে ছুটছো কেন, কী হয়েছে, কী হয়েছে? ভগবানের বলবার সময় নেই, মানে এত জোরে ছুটে আসছে, ভগবানের চুল সব মানে উঠছে, ওড়না পর্যন্ত উঠছে, হ্যাঁ, দ্রুত গতিতে মানে দুম হাত ফুত করতে করতে গোবিন্দ ছুটে আসছে। ভালো করে দেখবেন দৃশ্যটা, কেন গোবিন্দ ছুটে আসছে জানো? হ্যাঁ, আমার এক ভক্ত, এক ভক্তের অভিশাপ দিয়েই দিয়েছে, পাল্টা যদি এই ভক্ত যদি ওই ভক্তের অভিশাপ দিয়ে দেয় তাও ফলে যাবে। এখন একটা যে অভিশাপ মেরে দিয়েছে ওইটাকেই টানতে, তাই এখন হ্যাঁ ওদেরই অনেক খেলা বেঁধে যাবে। ভগবান দৌড়াতে দৌড়াতে আসছে, এমন সময় কী অপূর্ব দৃশ্য দেখুন, এইটা এমনি এমনি লীলাটি আসেনি। ভগবানের চরণে ছিল তুলসী, চন্দন, তুলসী ভগবানের চরণে দিতে হয়, হয় না? ভগবানের চরণে যে চন্দন এবং তুলসী, আর ভগবানের চরণের গন্ধে ওই তুলসী পাতা থেকে এমন সুগন্ধ বের হচ্ছে, চন্দন তুলসী থেকে এমন সুগন্ধ বের হচ্ছে, ওই চন্দন তুলসীর ঘ্রাণ এসে যখন ওই সনক, সনন্দ, সনাতন, সনত কুমার চতুষ্ণের নাকে প্রবেশ করেছে, তৎক্ষণাৎ এরা ছিল ব্রহ্মজ্ঞানী, এরা সঙ্গে সঙ্গে ভগবানের চরণের, হ্যাঁ, ওই যে তুলসীর ঘ্রাণ নাকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরা সেই দিন থেকে ভগবানের প্রিয় ভক্ত হয়ে গেল। চৈতন্য চরিতামৃতে বলছে, সুখদেবের মনোহরে সনকাদির মনোহরে তুলস্যাদি ঘানে, এরকম একটা পয়ার আছে আমি ভুলে গেলাম, পরে যদি মনে আসে আমি বলে দেবো।
মানে দুজনকে একসঙ্গে চৈতন্য ছবি তুলনা করেছে তুলসী মহারাজ, তুলসীর ঘ্রাণে ওই ওই সনক সনন্দন সনাতন সনত কুমার এরা চার ভাই সেই দিন থেকে ব্রহ্মজ্ঞানী ছিল, সেই দিন থেকে তারা কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেল, মহাভক্তে পরিণত হয়ে গেল। আর সুখদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে বেরিয়ে তৎক্ষণাৎ 16 বছর বয়সে বেরিয়ে গেছিলেন। হ্যাঁ, সুখদেব গোস্বামী ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তার পিতা কাঠুরিয়াদেরকে ভাগবতের শ্লোক শুনিয়ে বনে কাঠ কুড়াবার জন্য কাঠুরিয়াদেরকে শিখিয়ে দিয়েছিলেন, তোমরা বনে কাঠ কুড়াবে। সেই কাঠুরিয়ার ছিল ব্যাসদেবের শিষ্য, কাঠুরিয়াদের বলেছিলেন কেন কায়দা করেছিলেন যে আমার পুত্রকে এত করে ডাকলাম ফেরাতে পারলাম না, সে জন্ম থেকেই বেরিয়ে চলে গেল, মায়ের শৃঙ্খলে বন্দী হতে চাইল না, কিন্তু সেই পুত্রকে এই ভাগবত তত্ত্বজ্ঞান শেখানোর দরকার আছে। পিতা তবু কীরকম চিন্তা করছে, পুত্রকে ভাগবত তত্ত্বজ্ঞান শেখাতে হবে, কিন্তু ও তো জন্ম থেকেই বেরিয়ে চলে গেল 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আমি পুত্র পুত্র করে পিছনে গেলাম কিন্তু সে কোনোদিন ফিরল না আর সাড়াও দিল না, কিন্তু তাকে শেখাতে হবে। তাই চিন্তা করলেন কী কৌশলে পুত্রকে ভাগবত তত্ত্বজ্ঞান দান করানো যায়। তাই কাঠুরিয়া তার শিষ্য ছিল, কাঠুরিয়াদের বললো তোমরা তো বনে বনে কাঠ সে গাছের মধ্যে প্রবেশ করেছিল, সুখদেব গোস্বামী বিয়ে গিয়ে কোথায় প্রবেশ করেছিল, গাছের মধ্যে প্রবেশ করেছিল, তখন সে